বিএনপি মহাসচিবের বক্তব্য রাষ্ট্রদ্রোহী এবং 30 লাখ শহীদের রক্তের সাথে বেইমানি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর দলের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামের অভিযোগ তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক মেরেছিল বিএনপি শুক্রবার রাজধানীতে বিএনপি নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তারা এসকে সৌরভের প্রতিবেদন রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে তিনি বলেন দেশের অগ্রগতি সাফল্য উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান শাসনামলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি মহাসচিবের রাষ্ট্রদ্রোহী এমন বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি তাদের চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধি স্পষ্ট করেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এদিকে জাতীয় প্রেস ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের শোক সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন দাবির প্রসঙ্গে কথা বলেন তিনি বিএনপি আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে লজ্জা তাদের হয় না তত্ত্বাবধায়ক সরকারের কফিনের শেষ পেরেকটা কিন্তু বিএনপি পুঁতে দিয়েছিল তখন আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের চেহারা দেখেছি রূপ দেখেছি কাজে এখন আর মানুষ সেই ওই তত্ত্বাবধায়ক সরকারের কথা চিন্তাই করতে পারে না সেই সরকারে আর ফিরে যেতেও চায় না এ সময় মহান মুক্তিযুদ্ধ সহ দেশের জ্ঞানভিত্তিক জাতি গঠনে শিক্ষাবিদ ডক্টর আকবর আলী খানের ভূমিকার কথাও স্মরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা কিন্তু আকবর আলী স্যার তিন কোটি টাকা বাংলাদেশ সরকারের কাছে জমা দিয়েছিলেন এবং নিজ দায়িত্বে মুক্তিযোদ্ধাদের খাতে অস্ত্র তুলে দিয়েছিলেন এসকে সৌরভ এসটিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়